গুড ইভিনিং বন্ধুরা, আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, 1 অক্টোবর থেকে সম্পূর্ণ আনলক, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। শুরু হবে নবম, একাদশ ও স্নাতক দ্বিতীয় বর্ষের পাঠদান। রাজ্যে বন্ধ হতে চলেছে প্রায় 3000 সরকারি স্কুল, জানিয়েছেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। 31 মার্চ বন্ধ হয়ে যাচ্ছে শিলচর দূরদর্শন, কুপে আসামের 14টি। দালালি তো নয়, শিলচরে চলছে জমির মাফিয়ারাজ। প্রাক্তন বিধায়ক শীর্ষ আমলাকে ধরতে দিশপুরের দিকে তাকিয়ে পুলিশ। চুরাইবাড়িতে 40 লক্ষের গাঁজা বাজেয়াপ্ত, ধৃত মহারাষ্ট্রের চালক। ভবানীপুরে উপনির্বাচন আগামী 30 সেপ্টেম্বর, আমি না জিতলে মুখ্যমন্ত্রী হবে অন্য কেউ। তাহলে সিএ এর বিরুদ্ধে লড়বে কে, এনআরসির বিরুদ্ধে লড়বে কে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দালাল গ্রেফতার নিত্য নাটিকা, আসল থিয়েটার হচ্ছে মানুষের সেবা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। দালালের সঙ্গে জড়িত একাংশ এসডিও সার্কল অফিসার ডিটিও মণ্ডল। রাজ্যের বৃহৎ জমির দালাল ফণি তালুকদারের গ্রেফতারের দাবি কংগ্রেস এজেপি রাইজর দলের। পিএম কিষাণ যোজনার সন্ধানহীন উপকৃতদের তথ্য জমার নির্দেশ, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বদরপুরের 72টি পরিবারকে খাদ্য সুরক্ষা যোজনার কার্ড প্রদান। নেশাগ্রস্ত চালকদের বিরুদ্ধে অভিযান চালাতে আবগারি ও পরিবহন বিভাগকে নির্দেশ ডিসির। করিমগঞ্জের প্রতিটি বিধানসভা কেন্দ্রের 50 যুবককে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। মাত্রাধিকারে বেড়ে চলেছে ঘর নির্মাণ সামগ্রীর মূল্য, একই কোম্পানির সিমেন্টের দাম পশ্চিমবঙ্গের তুলনায় আসামে বেশি। শীঘ্রই শুরু হবে রাজ্যের কেন্দ্র পুনঃনির্ধারণ প্রক্রিয়া, শারদীয় উৎসবের পরই দিল্লিতে বৈঠক। আঙ্গুরলতা ডেকাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অনর দন্ত চিকিৎসকরা। এবং সর্বশেষ খবরটি হলো, হাইলাকান্দিতে বন্যাত্রাণে 42 কোটির কেলেঙ্কারি, বললেন বিধায়ক কমলাক্ষ। ভূমাফিয়া আখ্যা দিয়ে ফণিভূষণ তালুকদারকে গ্রেফতারের দাবি বিধায়কের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। রাজ্যে কোভিড পরিস্থিতি উন্নত হয়েছে, ফলে 1 অক্টোবর থেকে রাজ্যে সম্পূর্ণ আনলক প্রক্রিয়া শুরু হবে, রাজ্যে ফিরে আসবে স্বাভাবিক জীবনযাত্রা। শুরু হবে নবম, একাদশ ও স্নাতক দ্বিতীয় বর্ষের পাঠদান। বুধবার বুকাহাতে এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, গত 20 সেপ্টেম্বর থেকে দশম, দ্বাদশ ও স্নাতক চূড়ান্ত বর্ষের পাঠদান শুরু হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী বলেন, 1 অক্টোবর থেকে রাজ্যে নবম, একাদশ ও স্নাতক দ্বিতীয় শ্রেণীর পাঠদান শুরু হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে সম্পূর্ণ কোভিড বিধি শিথিল করা হলেও কিছু কিছু অঞ্চলে যেখানে আক্রান্তের সংখ্যা 2% হবে সেখানে কোভিড বিধি প্রযোজ্য থাকবে। তবে পর্যটন শিল্প কোভিড প্রোটোকল মুক্ত হবে, কারণ গত 2 বছরে রাজ্যের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই সরকার কাজিরাঙ্গা, মানস, ওরাং, পবিত্রা ইত্যাদি অভয়ারণ্যে সম্পূর্ণ কোভিড প্রোটোকল তুলে নেবে। 1 অক্টোবর থেকে কাজিরাঙ্গা সহ রাজ্যের সবকটি পর্যটনস্থল পর্যটকের জন্য খুলে দেওয়া হবে। তিনি বলেন, পর্যটক যারা হোটেলে থাকবেন তাদের ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক হবে, সমাবেশ সহ অন্যান্য ক্ষেত্রেও থাকবে সতর্কতা, এমনকি পুজোর আগেই রাজ্য থেকে নৈশ কার্ফু তুলে নেওয়ার ইঙ্গিত মিলেছে মুখ্যমন্ত্রীর মন্তব্যে। তিনি বলেন, রাজ্যে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে, সবাই যাতে ভ্যাকসিন গ্রহণ করেন সেই আহ্বানও জানান তিনি। অপরদিকে রাজ্যে বন্ধ হতে চলেছে প্রায় 3000 সরকারি স্কুল, ছাত্রছাত্রীর সংখ্যা কম থাকা সরকারি স্কুলগুলিকে কাছাকাছি অঞ্চলে থাকা স্কুলগুলির সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে শীঘ্রই আসামের 2-3 হাজার স্কুল বন্ধ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে শিক্ষা বিভাগের উচ্চপদস্থ আধিকারিক তথা শিক্ষাবিদদের নিয়ে গঠিত কমিশনের পরামর্শ নেওয়া হবে বলে জানান তিনি। মন্ত্রী পেগু বলেন, এই বিষয় সম্পর্কে বিভিন্ন জেলা থেকে এখনও প্রস্তাব আসছে, আগামী 1 সপ্তাহ এ সম্পর্কে প্রস্তাব নেওয়া হবে, এরপর সেগুলি পরীক্ষা করে শীঘ্রই সম্পূর্ণ প্রক্রিয়াটি শুরু করা হবে বলে জানান তিনি। অপরদিকে, আমি না জিতলে মুখ্যমন্ত্রী হবে অন্য কেউ, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে জিততে পারেননি তিনি, মুখ্যমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে বিধানসভায় যেতে গেলে বর্ষা ভবানীপুর।
বৃষ্টি ভেজা বিকেলে একবালপুরের সভায় ভোটারদের সেই কথাটাই স্মরণ করিয়ে দিলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, এই উপনির্বাচনে আপনাদের একটা ভোট খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি না জিতলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে, তাহলে সিএএর বিরুদ্ধে লড়বে কে, এনআরসির বিরুদ্ধে লড়বে কে। ভবানীপুরে উপনির্বাচন আগামী 30 সেপ্টেম্বর, যতদিন এগিয়ে আসছে ততই জমে উঠছে প্রচার। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিওয়ালের হয়ে এদিন ভবানীপুরে প্রচারে আসেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। ভবানীপুরে বড় সংখ্যক শিখ ভোটার রয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও এদিন প্রচারে যান দিদির পাড়ায়। এদিন ভবানীপুরে চেনা মেজাজেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেমনটা দেখা গিয়েছিল সদ্য পার হয়ে আসা নির্বাচনের প্রচারে। বলেন, মনে রাখবে প্রতিটা ভোটই আমার কাছে দামি, খেলবো জিতবো বিজেপিকে দেশ থেকে তাড়াবো। এদিনও মমতার মুখে উঠে আসে নন্দীগ্রাম প্রসঙ্গ। বলেন, 2021-এর নির্বাচনে কৃষক আন্দোলনের পিঠ স্থান নন্দীগ্রাম থেকে দাঁড়ানোর অনুরোধ এসেছিল, তাই দাঁড়িয়েছিলাম, কিন্তু ওখানে যে কীভাবে হারানো হয়েছে তা একদিন প্রকাশ্যে আসবে, আদালতে মামলা চলছে, সব জানা যাবে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে ভবানীপুর থেকেই হবে, এটা ভাগ্যের খেলা, আপনাদের ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হলো না। উল্লেখ্য, ভবানীপুর মমতার নিজের কেন্দ্র, তিনি এই কেন্দ্রেরই ভোটার। এদিনও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মমতা বলেন, মোদী শাহকে আমি দাদাভাই বলতে পারি, এটা সৌজন্য, কিন্তু তাই বলে দেশে তালিবানি শাসন কিছুতেই মেনে নেব না। দেশে সবাই থাকবেন, সবার অধিকার, দেশকে টুকরো হতে দেব না, রাজ্যকে টুকরো হতে দেব না, মানুষের মধ্যে বিভাজন আনলে মেনে নেব না। একই সঙ্গে তার হুঙ্কার, প্রয়োজনে ত্রিপুরা, আসাম, গোয়া, উত্তরপ্রদেশেও খেলা হবে, আপনাদের একটা ভোট আগামী দিনে দিল্লির পথে পা বাড়াতে সাহায্য করবে, আপনাদের ভোট দাঙ্গাবাজদের রুখে দিতে সাহায্য করবে। নাম না করে মোদী শাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, যদি মনে করো তোমরা বুনো অল, তো আমিও বাগা তেঁতুল। অপরদিকে মাত্রাধিক হারে বেড়ে চলেছে ঘর নির্মাণ সামগ্রীর মূল্য। একই কোম্পানির সিমেন্টের দাম পশ্চিমবঙ্গের তুলনায় আসামে বেশি। প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের তুলনায় আসামে মাত্রাধিক হারে বেড়েছে গৃহ নির্মাণ সামগ্রীর দাম। একই সিমেন্ট কোম্পানি পশ্চিমবঙ্গের তুলনায় আসামে বেশি মূল্য নির্ধারণ করছে বলে জানা গেছে। সিমেন্টের সঙ্গে সঙ্গে রাজ্যে বালু, পাথর, ইট ইত্যাদির মূল্য বাড়ায় গৃহ নির্মাণের খরচ দ্রুত হারে বাড়ছে। উল্লেখ্য, স্টার, টপসেম, ডালমিয়া দেশের তিনটি বড় সিমেন্ট কোম্পানি। আসামে মাত্রাধিক হারে সিমেন্টের দাম বাড়ানোয় নিয়ায়েছে নতুন দিল্লির কম্পিটিশন কমিশনে মামলা করেছিল আসামের নির্মাণ সংস্থাগুলির যৌথ সংগঠন এরিডা। কিন্তু সেই মামলার এক বছর কেটে গেলেও আজও ওই সমস্যার সমাধান হয়নি। নিজেদের স্বার্থে কোম্পানিগুলি সিমেন্টের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ। এই বিষয়টি মূলত রাজ্য সরকারের উদ্যোগ বিভাগের নিয়ন্ত্রণে রাখার কথা থাকলেও সরকারের কঠোর নীতির অভাবে নিজেদের সুবিধা অনুযায়ী মূল্য নির্ধারণ করছে সিমেন্ট কোম্পানিগুলি। 4-5 বছর আগে সরকার সিমেন্টের দাম নিয়ন্ত্রণের ব্যবস্থা নিলেও বর্তমানে সিমেন্ট কোম্পানিগুলির উপর কোনো নিয়ন্ত্রণ রাখা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এরিডার রাজ্য সভাপতি প্রণব কুমার শর্মা জানান, প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের তুলনায় আসামে সিমেন্টের দাম বাড়ায় বর্তমানে রিয়েল এস্টেট উদ্যোগের সবকটি প্রকল্পের দামও বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে আসামে গৃহ নির্মাণের কাজে ব্যবহৃত বালু এবং পাথরের দামও পশ্চিমবঙ্গের তুলনায় বেশি বলে জানান তিনি। লক্ষণীয় যে বালু পাথরের সিন্ডিকেটের ফলে আসামে অন্য রাজ্যের তুলনায় এই নির্মাণ সামগ্রীগুলির দাম বৃদ্ধি পেয়েছে। গৃহ নির্মাণে ব্যবহৃত প্রতিটি সামগ্রীর দাম অন্য রাজ্যের তুলনায় আসামে বেশি হওয়ায় রিয়েল এস্টেটের দামও বাড়ছে। বিশেষ করে লকডাউনের সময় অস্বাভাবিক হারে রিয়েল এস্টেট প্রকল্পের দাম বৃদ্ধি পেয়েছে। গৃহ নির্মাণে ব্যবহৃত সামগ্রীর অভাবের ফলেও রিয়েল এস্টেটের দাম ঊর্ধ্বমুখী হয়েছে বলেও জানায় এরিডা। কিন্তু গৃহ নির্মাণ সামগ্রীর এই অভাব কৃত্রিমভাবে সৃষ্টি করা কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। এদিকে তিনটি সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে এরিডা কম্পিটিশন কমিশনে মামলা করার পর আসাম সরকারও সিমেন্টের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে মামলা করে, কিন্তু এই মামলাগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে কোম্পানিগুলি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে বলে জানা গেছে। অপরদিকে বদরপুরের 72টি পরিবারকে খাদ্য সুরক্ষা যোজনার কার্ড প্রদান, বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্যের প্রচেষ্টায়। বদরপুরের 72টি পরিবার খাদ্য সুরক্ষা যোজনার কার্ড পেয়েছে। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে সুবিধা প্রাপকদের হাতে তুলে দেন বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদরপুর আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি দীপঙ্কর রায়, বদরপুর মণ্ডল সম্পাদক শান্তুনাথ প্রমুখ। তারা বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্যের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
অপরদিকে পিএম কিষাণ যোজনার সন্তানহীন উপকৃতদের তথ্য জমার নির্দেশ। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার প্রকৃত সুবিধা প্রাপকরা উপকৃত হয়েছেন কিনা তার তদন্ত কাচড় এবং হাইলাকান্দি জেলা কৃষি বিভাগ থেকে চালানো হচ্ছে। এতে উভয় জেলায় সন্তানহীন কিছু সুবিধা প্রাপকদের চিহ্নিত করা হয়েছে। উভয় জেলার কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে সন্তানহীন সুবিধা প্রাপকদের ঠিকানায় উল্লেখিত গ্রামের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা তদন্তকারীরা তাদের উল্লেখিত ঠিকানায় গিয়ে কোনো সন্ধান পাচ্ছেন না। এ ধরনের হিতাধিকারীদের তালিকা কাচার এবং হাইলাকান্দি জেলার রাজস্ব চক্র কার্যালয়গুলোতে প্রদর্শন করে রাখা হয়েছে। এছাড়া কাচারের ক্ষেত্রে www.kachar.gov.in এবং হাইলাকান্দির ক্ষেত্রে www.hailakandi.gov.in অনলাইন ওয়েব পোর্টালে সন্তানহীনদের তালিকা দেখা যাবে। সন্তানহীন হিতাধিকারীদের এনএক্সিওর ত্রি পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি কাচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট চক্র আধিকারিকের কার্যালয় এবং হাইলাকান্দির ক্ষেত্রে জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। অন্যতায় সন্তানহীন উপকৃতদের নাম স্থায়ীভাবে পিএম কিষাণ প্রকল্প থেকে কর্তন করা হবে বলে কাচার ও হাইলাকান্দির জেলা কৃষি আধিকারিকরা পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে আবেদন জানিয়েছেন। অপরদিকে নেশাগ্রস্ত চালকদের বিরুদ্ধে অভিযান চালাতে আবগারি ও পরিবহন বিভাগকে নির্দেশ ডিসির। করিমগঞ্জের প্রতিটি বিধানসভা কেন্দ্রের 50 যুবককে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। করিমগঞ্জের প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে 50 জন করে যুবককে গাড়ি চালানোর দক্ষ প্রশিক্ষণ দেওয়ার জন্য বুধবার করিমগঞ্জের জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলাশাসক খর্গেশ্বর পেগুর পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে এই প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ কেন্দ্র নির্বাচন, প্রশিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের জন্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করতে একটি জেলা পর্যায়ের কমিটি গঠন করা হয়। এই কমিটিতে জেলাশাসককে সভাপতি করে আরও 8 জন সদস্য রয়েছেন। জেলা পরিবহন আধিকারিককে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন পুলিশ অধীক্ষক, প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে সার্কল অফিসাররা, স্বাস্থ্য বিভাগের যুগ্ম অধিকর্তা, জেলা নিয়োগ আধিকারিক, আইটিআইর অধীক্ষক, আসাম স্কিল ডেভেলপমেন্ট মিশনের জেলা প্রজেক্ট ম্যানেজার এবং জেলার অভিভাবক মন্ত্রী। সভায় জেলাশাসক জেলা পরিবহন আধিকারিককে বিজ্ঞপ্তি জারি করে প্রশিক্ষণ কেন্দ্র নির্ধারণ করার জন্য দরখাস্ত আহ্বান করতে নির্দেশ দেন। পাশাপাশি প্রশিক্ষণের জন্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত গ্রহণ করার প্রক্রিয়া করতেও বলেন। এই প্রক্রিয়া অক্টোবর মাসের মধ্যে শেষ হবে এবং নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে এই প্রশিক্ষণ শুরু হবে বলে সভায় জানানো হয়। এই প্রশিক্ষণের জন্য যেসব প্রার্থীরা দরখাস্ত করবেন তার মধ্যে বিশেষ করে গ্রামীণ এলাকা থেকে দারিদ্র্য সীমার নিচের এবং আর্থিকভাবে পিছ পড়া যুবকদের অগ্রাধিকার দেওয়া হবে। এতে প্রার্থীদের বয়সসীমা 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এদিকে একই সঙ্গে জেলা সড়ক সুরক্ষা কমিটির সভাও অনুষ্ঠিত হয়। এতে সড়ক সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়। সভায় জেলাশাসক জাতীয় সড়কের কার্যবাহী বাস্তুকারকে জাতীয় সড়কগুলিতে বিভিন্ন পথ সুরক্ষার সম্পর্কিত চিহ্ন এবং যেসব সড়কে নির্মাণ কাজ চলছে সেই সব সড়কে সতর্কতামূলক চিহ্ন লাগাতে নির্দেশ দেন, যাতে যানবাহন চালকরা সতর্কতার সঙ্গে গাড়ি চালান এবং দুর্ঘটনা এড়ানো যায়। করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ অধীক্ষক পঙ্কজ যাদব জেলার বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ স্থানগুলি সম্পর্কে সকলকে অবগত করেন এবং তিনি জাতীয় সড়কগুলিতে সড়কের পাশে রিফ্লেক্টর, সাইনিজ লাগাতে এবং শহর এলাকাতে সড়কে জেব্রা ক্রসিং চিহ্নিতকরণের জন্য আহ্বান জানান। করিমগঞ্জ শহরে যানজট সমস্যা নিরসনে শহরে অবাধে ই রিক্সাগুলির চলাচল নিয়ন্ত্রণ করতে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে এবং একটি রূপরেখা প্রস্তুত করতে জেলাশাসক করিমগঞ্জের পুরসভার কার্যবাহী আধিকারিককে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। অপরদিকে হাইলাকান্দিতে বন্যাত্রাণে 42 কোটির কেলেঙ্কারি বললেন বিধায়ক কমলাক্ষ। ভূমাফিয়া আখ্যা দিয়ে ফণীভূষণ তালুকদারকে গ্রেফতারের দাবি বিধায়কের। সদ্য বিজেপিতে যোগদান করা ফণীভূষণ তালুকদারকে ভূমাফিয়া আখ্যা দিয়ে তাকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। ফণীভূষণকে আসামের পরিচিত মাটির দালাল উল্লেখ করে বিধায়ক বলেন, সর্বাগ্রে তাকে গ্রেফতার করা হোক। বুধবার হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান কমলাক্ষ। ভবানীপুরের বিধায়ক ফণীভূষণ তালুকদারের মতো মাটির দালালের বিরুদ্ধে অভিযান চালাতে মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন কমলাক্ষ দেপুরকায়স্থ। শাসক দল বিজেপি নেতাদের কঠোর সমালোচনা করে বিধায়ক বলেন,
আজকের দিনে মাটির দালাল হিসেবে যাদের গ্রেফতার করা হচ্ছে, আগামীতে তাদের ওই বিজেপি নেতার ভূমিকায় দেখা যাবে বলেও কটাক্ষ করেন কমলাক্ষ। এদিন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও বন্যা ত্রাণের নামে হাইলাকান্দিতে 42 কোটি টাকার কেলেঙ্কারি সংগঠিত হয়েছে বলেও অভিযোগের আঙুল তুলেছেন। জেলা কংগ্রেসের কর্মকর্তাদের পাশে বসিয়ে বিধায়ক আরও অভিযোগ করেন, হাইলাকান্দির রাজস্ব বিভাগে 2018 সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের নামে 42 কোটি টাকার কেলেঙ্কারি সংগঠিত হয়েছে। একাংশ সরকারি কর্মী এবং দালালের যোগসাজশে বন্যায় ক্ষতিগ্রস্তদের ভুয়ো তালিকা তৈরি করে বন্যাত্রাণের অর্থ লুট করা হয়েছে বলে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ গুরুতর অভিযোগ করেন। কমলাক্ষ উদাহরণ তুলে ধরে বলেন, হাইলাকান্দি জেলার হাইলাকান্দি সার্কলে 854, আলগাপুরে 117, কাটলিচুড়া সার্কলে 56 এবং লালা সার্কলে 372টি ঘরকে ফুল ড্যামেজ দেখানো হয়েছে। এ নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, যে জেলায় এতগুলি ঘর জলমগ্ন হয়েছিল সেখানে কোনো মানুষের মৃত্যু হয়েছিল কি? তিনি আরও বলেন, হাইলাকান্দি জেলার বন্যাত্রাণের নামে বহির্রাজ্যে থাকা মানুষ টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি জানান, পিএসসির সদস্য হিসেবে তিনি হাইলাকান্দি সফরে এসে এ ব্যাপারে আলোচনা করেছেন। পিএসসির সদস্য হিসেবে তিনি রাজস্ব বিভাগের কাছে বিস্তারিত তথ্য চেয়েছেন। এ ব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান তিনি। এর আগেও হাইলাকান্দি জেলায় সংখ্যালঘু ছাত্রবৃত্তি কেলেঙ্কারি সংগঠিত হয়েছে বলে অভিযোগ করেন বিধায়ক কমলাক্ষ। সেই সঙ্গে হাইলাকান্দি সহ 6 জেলায় ট্রেড সেন্টার না হওয়ায় সরকারের কঠোর সমালোচনা করেন বিধায়ক। প্রসঙ্গক্রমে কংগ্রেস নেতা পুরকায়স্থ জানিয়ে দেন, তার দলের সঙ্গে এআইডিএফের আতাত করার সিদ্ধান্ত ভুল ছিল, আগামীতে আর এই দলের সঙ্গে কংগ্রেস আতাত করবে না। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।